বিডিআর হত্যা মামলায় মৃত্যু কিংবা যাবজ্জীবন সাজার বিরুদ্ধে আপিল করতে প্রতি আসামির খরচ হবে প্রায় 22 লাখ টাকা। 11 বছর ধরে কারাগারে থাকা আসামিদের পক্ষে এই অর্থ পরিশোধ অসম্ভব বলছেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষের দাবি, প্রতি আপিলে 1,75,550 টাকার বেশি খরচ পড়বে না। তবে এ কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে স্বীকার করলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর স্পর্শকাতর মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে রাষ্ট্রপক্ষের উদ্যোগী হওয়ার পরামর্শ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের। মিজান আহমেদের প্রতিবেদন। আবার ফিরে এলো শোকাবহ সেই 25 ফেব্রুয়ারি, বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কময় দিন। পূর্ণ হলো পিলখানা বিদ্রোহ আর হত্যাযজ্ঞের 11 বছর। 2009 সালের এই দিনে তৎকালীন বিডিআর জওয়ানদের একটি অংশের সশস্ত্র বিদ্রোহকালে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। নিঃশংস সেই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো জাতি। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 152 জনকে ফাঁসি, 160 জনকে যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। ফৌজদারি বিচারের ইতিহাসে সবচেয়ে বেশি আসামির এই মামলায় হাইকোর্টের দেয়া রায়টিও তৈরি করে নতুন ইতিহাস। 29,059 পৃষ্ঠার ডেথ রেফারেন্স ও জেল আপিলের এই রায়টি নিয়ে তৈরি হয় নতুন বিড়ম্বনা। আপিলের খরচ নিয়ে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন উভয় পক্ষের আইনজীবীরা। যেটি সার্টিফাইড কপি যদি নিতে হয় আপনার ফোলিওতে প্রায় এটা 60,000 পৃষ্ঠা লাগবে। তাছাড়া আমাদের হাইকোর্ট বিভাগে যে সাক্ষীগুলো আছে, লোয়ার কোর্টের যে জাজমেন্ট আছে, সেখান থেকে আরও প্রায় 36,000 পৃষ্ঠা এসে যুক্ত হবে। ফলে এই বিশাল কাগজপত্র সেগুলো ফটোকপি করে ভলিউম করে, 14টা ভলিউম করে আপনার আপিল করতে গেলে এক একটা মানুষের প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার প্রয়োজন হবে। রায়ের পাতা হলো 29,059 পাতা, এ টোটাল রায়ের। এর যদি সার্টিফাইড কপি না নিতে হয়, ফটোকপিতে স্ট্যাম্প লাগিয়ে যদি না হয়, তাহলে এক একটা সার্টিফাইড কপিতে লাগবে 1,75,554 টাকা। খরচ কেন্দ্রিক এই সংকট নিরসনে প্রধান বিচারপতির সাহায্য চাওয়া হবে বলেও জানান মাহবুবে আলম। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আমার মনে হয় এটা খুব একটা ডেডলক সৃষ্টি হয়ে যাবে। তার কারণ এদের পক্ষে এই টাকা ব্যয় করা সম্ভব হবে কি না, এটা একটা চিন্তার বিষয়। এই ব্যাপারে আমি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আমি সময় করে ওনার সাথে কথা বলবো যে এটাকে সমাধান কীভাবে করা যায়। একটি বিশাল জাজমেন্ট, সেটি আমাদের কাছে সরবরাহ করা হচ্ছে না। ফ্রি অফ কস্টে দেওয়া যেতে পারতো, সেটা দেওয়া হচ্ছে না। এবং আসামিরা এরকম একটি 11 বছর যাবৎ তারা জেলহাজতে আছে, তাদের পরিবার পরিজনও খুব ভালনারেবল অবস্থায় আছে এবং তাদের পক্ষে অর্থের যোগান দেওয়া খুব অসম্ভব। স্পর্শকাতর এই মামলার নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সাবেকেই আইনমন্ত্রী। যে হাইকোর্ট যখন শেষ করে দিয়েছে, এখন অ্যাপিলেট ডিভিশনে যদি গিয়ে থাকে অ্যাপিল করার জন্য কেউ, তাহলে পরে অ্যাপিলেট ডিভিশনও এটা খুব ত্বরিত গতিতে শুনানি শেষ করে দেবে, যাতে করে জনগণের প্রত্যাশাটা যে ছিল যে তাড়াতাড়ি এত বড় হত্যাকাণ্ড ঘটেছে এটা শেষ হয়ে যাবে। কারণ 58 আর্মি অফিসার্স কিলড, নট এ ম্যাটার অফ জোক। 2017 সালের 27 নভেম্বর এই মামলার রায় ঘোষণা করে। চলতি বছর 8 জানুয়ারি সেই রায় প্রকাশ করে হাইকোর্ট। রায় প্রকাশের 30 দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও এই মামলার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন হবে বলে মনে করেন আইনজীবীরা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।